আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। কেমন আছেন আপনারা? আশা করছি ভালোই আছেন, সকলে সুস্থ আছেন। আমরা আবার বেশ কিছুদিন পর আমাদের আলোচনা নিয়ে প্রত্যাবর্তন করেছি। আমাদের এই সিজনে আলোচনা হবে আমাদের সামনের বছরে 2021-এ যে নেট আসছে, সেই নেটের জন্য আমরা এবারে প্রিপারেশান শুরু করব। এবং এই প্রিপারেশানের ক্ষেত্রে সর্বপ্রথমে আমাদের যে বিষয়ে আলোচনা করা উচিত সেটি হচ্ছে যে গত যে নেট হলো June 2020, যেটা এই নেটে যে প্রশ্নপত্র ছিল সেই প্রশ্নপত্রকে খুব ভালোভাবে স্টাডি করা, সেটা এই চ্যানেলে অবশ্যই তুলে ধরা হবে। তারই প্রথম প্রয়াস হিসাবে আজকে আমাদের এই ভিডিও, যেখানে আমরা গত নেটের বেশ কয়েক এমসিকিউ নিয়ে আলোচনা করব। যে কয়েকটি এমসিকিউ জিজ্ঞেস করা হয়েছিল Unit-1 থেকে, الشعر العربي حتى العصر العباسي, যেখানে জাহেলি যুগ আছে, ইসলামী যুগ আছে, উমাইয়া যুগ আছে, আব্বাসি যুগ আছে এবং আশুয়ারুল মুখাদ্দামুন আছে, এই কয়েকটি টপিক থেকে যে কয়েকটি প্রশ্ন গত নেটে June 2020 নেটে প্রশ্নগুলো করা হয়েছিল সেটি এখানে আমরা তুলে ধরব। এবং সঙ্গে সঙ্গে এটাও আমরা দেখে নেব যে সেই প্রশ্নগুলো কোন বইয়ের কোথা থেকে এসেছিল এবং কিভাবে এসেছিল। তাহলে আমরা খুব সহজে এটা বুঝতে পারবো যে কিভাবে আমাদের প্রিপারেশান করা উচিত, কিভাবে বইয়ে যেসব টেক্সট থাকবে সেগুলো অধ্যয়ন করতে হবে আমাদেরকে, এবং কোন কোন বুকস পড়লে নেটে আমরা উপকৃত হতে পারবো, তারও ধারণা আমাদের এই ভিডিও থেকে অবশ্যই জন্মাবে। আর যারা প্রায় প্রশ্ন করে থাকেন যে নেটের জন্য কোন কোন বই আমাদের পড়া উচিত, তারাও আশা করছি এই ভিডিও থেকে উত্তর পেয়ে যাবে। তো চলুন আমরা আলোচনায় প্রবেশ করি। আমরা Unit-1 নিয়ে আলোচনা করব, যেখান থেকে এবারে 9টি প্রশ্ন এসেছিল নেটে। পেপার 2-এ 100টি প্রশ্ন থাকে, তার মধ্যে 9টি প্রশ্ন Unit-1 থেকে এসেছিল। কী কী 9টি প্রশ্ন চলুন এবারে আমরা দেখে নিই। এই ইউনিট থেকে প্রথম যে প্রশ্নটি করা হয়েছিল সেটি হলো, এখানে একটি কোটেশন দেওয়া আছে, সেটি কার ব্যাপারে সেটাই জিজ্ঞেস করা হয়েছিল। দেওয়া রয়েছে, আন্তা আশআরু মিন আবি তাম্মাম ফাকল মা ইয়ানফাউনি হাযাল কাউল। এই কোটেশানে বলা হচ্ছে যে এখানে যে চারজন কবির নাম আমরা দেখতে পাচ্ছি, তাদের মধ্যে একজনকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যে আন্তা আশআরু মিন আবি তাম্মাম, যে তুমি আবু তাম্মামের থেকেও শ্রেষ্ঠ কবি। সেই উত্তরে, তার উত্তরে ইনি বলেছিলেন যে ফাকল, তিনি বললেন মা ইয়ানফাউনি হাযাল কাউল, যে এই কথাটি, অর্থাৎ আমি আবু তাম্মামের চেয়ে ভালো, এই কথাটি আমার কোনোই উপকার করবে না, কিছুই যাই আসে না এতে, আমার মর্যাদা বৃদ্ধি করবে না। এটি হচ্ছে এই কোটেশনের মর্মার্থ। কিলাফি, এটি কার ব্যাপারে বলা হয়েছে, এখানে কাকে আবু তাম্মামের চেয়ে আশআর শ্রেষ্ঠ বলা হয়েছে, মুতানাব্বি নাকি বুহতরি নাকি আবুল আলা আল মাআররি নাকি কাব বিন জুহের। আশা করছি আমাদের অনেকেরই এই প্রশ্নটির উত্তর জানা আছে এবং প্রশ্নটি খুব একটা কঠিনও না। আল বুহতরি ছিলেন আবু তাম্মামের সাগরেদ, ছাত্র বলতে পারি আমরা, শিষ্য। পরবর্তীতে বহুতরি যখন কাব্য রচনা শুরু করলেন, তখন তার সমসাময়িক ব্যক্তিবর্গরা বলতে লাগলেন যে আপনি তো আবু তাম্মামের চেয়েও শ্রেষ্ঠ কবি, এখানে সেটার দিকে ইঙ্গিত করা হয়েছে। অতএব এর উত্তর হবে আল বহুতরি। এবারে আমরা দেখে নেব যে এই প্রশ্নটি কোথা থেকে করা হয়েছিল, কোন বই থেকে। অনেক বইয়েই এটার উত্তর থাকতে পারে, এই প্রশ্নটি দেওয়া থাকতে পারে, উদ্ধৃতিটি দেওয়া থাকতে পারে, তবে আরবি সাহিত্যের যেসব ফেমাস বুক রয়েছে, যেগুলোকে আমরা আল উম্মাহাত এর মধ্যে গণনা করতে পারি, সেরকমই একটি বই আহমদ হাসান জাইয়াতের তারিখুল আদাবুল আরবি যে বইটি রয়েছে, সেই বই থেকে এই প্রশ্নটি সম্ভবত করা হয়েছিল। কেননা আমরা যদি সেই বইটি খুলি তাহলে হুবহু এই উদ্ধৃতিটি এভাবেই দেখতে পাব। তো চলুন দেখি সেটিও একবার দেখে নিই এক ঝলক স্ক্রিনে। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পেজটি দেখা যাচ্ছে, এটি হচ্ছে আহমদ হাসান জাইয়াতের তারিখুল আদাবুল আরবি কিতাবের 215 নম্বর পাতা, যা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, দেখানো হচ্ছে, দেখা যাচ্ছে।
এখানে মার্ক করা আছে, হাইলাইট করা আছে, আনতা আশআরু মিন আবি তাম্মাম ফাকাল মা ইয়ানফাউনি হাযাল কাউল ওয়ালা ইয়াদুররু আবা তাম্মাম। এখানে বইতে আমরা যে লাইনটি দেখতে পাচ্ছি সেটিকেই হুবহু প্রশ্নে তুলে দেওয়া হয়েছিল। প্রশ্নটি আবার দেখুন, এখানে কি আছে, আনতা আশআরু মিন আবি তাম্মাম ফাকাল মা ইয়ানফাউনি হাযাল কাউল, হাযাল কাউল পর্যন্ত গিয়ে থেমে যাওয়া হয়েছে। এখানে আরও অনেক অতিরিক্ত রয়েছে, প্রশ্নে পুরোটাই তুলে দেওয়া হবে এমন কোনো ব্যাপার নয়, অর্ধেক দেওয়া হতে পারে, তার অর্ধেকের একটু বেশি অংশ দেওয়া হতে পারে, পূর্ণটা কোনো সময় দেই। তো এখানে যতটুকু যথেষ্ট, যতটুকু দিলে সেই সংশ্লিষ্ট কবিকে ইঙ্গিত করবে ততটুকুই দেওয়া হয়। এখানে এতটুকু তুলে দেওয়াতেই আল বহতরিকে ইঙ্গিত করছে, আর তারই ভিত্তিতে প্রশ্ন করা হয়েছে। এখানে আমরা যদি দেখি তাহলে কি বলা হচ্ছে, যে কল আলাহু বাদুন নাস ওয়াকদ সামিয়া শিওরাহু, যে মানুষ আল বহতরের কবিতা, বহতরের কবিতা শুনে তাকে বলল যে আনতা আশআরু মিন আবি তাম্মাম ফাকাল মা ইয়ানফাউনি হাযাল কাউল, এই কথাটি আমার কোনো উপকার করবে না, ওয়ালা ইয়াদুররু আবা তাম্মাম, আর আবু তাম্মামের কোনো ক্ষতিও করতে পারবে না। এই উদ্ধৃতিটিকে তুলে দেওয়া হয়েছে আর জিজ্ঞেস করা হয়েছে যে এটি কার ব্যাপারে। এটা হচ্ছে আল বহতুরির চ্যাপ্টার, কোন বই এটা, এটা হচ্ছে তারিখুল আদাবুল আরবি আহমদ হাসান জাইয়াতের লেখা। অতএব আমরা কি বুঝতে পারলাম, যে নেটের প্রিপারেশনের জন্য এটি একটি অন্যতম গুরুত্বপূর্ণ বই। হয়তো আমাদের অনেকের কাছে এই বইটি অধ্যয়ন করা কঠিন হয়ে পড়তে পারে, কেননা এর ভাষাগুলো তুলনামূলকভাবে বলা যায় যে অবশ্যই কঠিন। তবে যাদের আরবি ভাষায় দক্ষতা আছে, এই বইটি পুস্তকটি পাঠ করার জন্য অবশ্যই মিনিমাম দক্ষতা অবশ্যই প্রয়োজন। তবে যারা হয়তো বইটি পাঠ করতে অক্ষম বা হয়তো ভালোভাবে পরিপূর্ণভাবে বুঝতে পারে না, তাদের জন্য এই ইউটিউব চ্যানেলটি সহায়ক হবে, কেননা এখানে এইসব বই থেকেই প্রশ্ন আকারে তুলে দেওয়া হবে, বিভিন্ন প্রশ্ন ধীরে ধীরে ধাপে ধাপে বিভিন্ন ইউনিট থেকে বিভিন্ন কবি লেখকের উপরে, এবং সেগুলো থেকেই পর্যাপ্ত সংখ্যক যখন ভিডিও হয়ে যাবে সেগুলোই এক একটা বইয়ের কাজ করবে, এ ব্যাপারে আমি আশাবাদ ইনশাআল্লাহ। এখন পর্যন্ত হয়তো পর্যাপ্ত সংখ্যক ভিডিও হয়নি, কেননা এই চ্যানেলের বয়স খুব বেশি দিন হয়নি। আশা করছি সামনে যে নেট আসছে 2021-এ, তার জন্য যত মিনিমাম বা 50% হলেও বা তারও বেশি হতে পারে ম্যাটেরিয়ালস এখানে তুলে ধরা হবে, যেগুলো অনেকটা অনেকটাই পূর্বের নেটের চাইতে, পূর্বে তো খুব একটা সময় দেওয়া যায়নি বিশেষ কারণে, এবারে সময় দেওয়া যাবে আশা করছি ইনশাআল্লাহ। এসব বই থেকে প্রশ্ন আকারে কীভাবে কীরকম প্রশ্ন আসতে পারে এবং কোনগুলো গুরুত্বপূর্ণ সেগুলোকে বেছে বেছে তুলে ধরে এই চ্যানেলে নিয়ে আসা হবে। তো যারা নেট অ্যাসপাইরেন্স, নেটের জন্য প্রিপারেশান নিতে শুরু করে দিয়েছেন বা ভবিষ্যতে করবেন ভাবছেন, তারা এখন থেকেই বই চর্চা পাশাপাশি ইউটিউবের বিভিন্ন চ্যানেল রয়েছে, শুধু এই চ্যানেল না আরও অন্যান্য চ্যানেল রয়েছে, সেগুলোর সঙ্গে যুক্ত থাকতে পারেন। কেরালা থেকে পরিচালনা করা হয়, সম্ভবত ইউপি থেকেও আবার পরিচালনা করা হচ্ছে, বেঙ্গল থেকে তো হচ্ছে এটা। তো আপনারা যেভাবে যার যেটা পছন্দ, একাধিক হলেও অবশ্যই বিভিন্ন জায়গা থেকে এগুলো চ্যানেলগুলো রিভিশনের কাজ করে, বইয়ের পাশাপাশি যখন এগুলো ফলো করবো তখন রিভিশনের কাজ করবে, যারা হয়তো কিতাব পাঠ করি তাদের জন্য, আর যারা হয়তো এসব কিতাব পাঠ করে রস আস্বাদন করতে পারি না তাদের জন্য অবশ্যই এটা আবশ্যক যে তারা যেন এসব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকে, কেননা এখানে এসব বইপত্র থেকে এসব প্রশ্নকে তুলে ধরা হবে এবং পর্যাপ্ত সংখ্যক ভিডিও যখন হয়ে যাবে তখন সেগুলো এক একটা বইয়ের কাজ করতে পারে। তা পূর্বেই উল্লেখ করা হলো, এক একটা বইয়ের কাজ না করলেও অবশ্যই অনেকাংশেই সহায়ক হবে ইনশাআল্লাহ। তো চলুন এবারে আমরা পরবর্তী প্রশ্নের দিকে এগোই এবং দেখি সেটাও কোথা থেকে জিজ্ঞেস করা হয়েছিল। দ্বিতীয় যে প্রশ্নটি এই Unit-1 থেকে করা হয়েছিল সেটি হচ্ছে, হুয়া শাইরু শুয়ারাইল মাআনি ওয়াফাকা বাইনা শুয়রি ওয়াল ফালসাফাহ। প্রশ্নতে বলা হচ্ছে যে তিনি হলেন কেমন কবি, তিনি হলেন এমন কবি যারা কাব্যচর্চায় অর্থকে, মাআনাকে, আল মাআনিকে গুরুত্ব দেয়। বিভিন্ন কবির বিভিন্ন বৈশিষ্ট্য হয়ে থাকে, যারা হয়তো লাভ শব্দচয়নকে অনেকাংশে গুরুত্ব দেন, আবার কেউ শব্দচয়নের চাইতে অর্থের দিকটাতে বেশি নজর দেন, সেটাকে গুরুত্ব দেন। এখানে যার কথা বলা হচ্ছে তিনিও সেরকমই একজন কবি। আরেকটি কি দেওয়া রয়েছে নিদর্শন, যে ওয়াফাকা বাইনা শুয়র ওয়াল ফালসাফা, আর তিনি দর্শন এবং শুয়র এর মাঝে সামঞ্জস্য বিধান করেছেন। তিনি কে? মুতানাব্বি বহতুরি আবু তাম্মাম আল মাআররি। এখানে আল ফালসাফা দেখে হয়তো আমরা ভাবছি যে আল মাআররি হতে পারে এবং অনেকের মাথায় এটা আসবে, স্বাভাবিক আসা, কেননা এভাবে
এরকম প্রশ্নই সাধারণত সংশয় ফেলার মতো প্রশ্ন করা হয়ে থাকে, এটিও তার মধ্যে একটি। কিন্তু এখানে আবুল আলা আল মাআরি হবে না। যদি ওয়াফাকা বাইনা শিওরি ওয়াল ফালসাফা এটা দেওয়া হতো তাহলে সেক্ষেত্রে মাআরি হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু এখানে যেখানে যখন বলা হয়েছে যে শাইরু শুয়ার আইল মাআনি, অর্থের দিকে তিনি খুব জোর দিতেন, এই দুটি বিষয় এটি এবং এটি, এ দুটি বিষয় যাকে নির্দেশ করেন তিনি হলেন অপশান এ আল মুতানাব্বি। এবারে আমরা দেখে নেব এই প্রশ্নটি কোথা থেকে করা হয়েছিল, কোন বই থেকে। আমাদের এই দ্বিতীয় প্রশ্নটিও করা হয়েছিল আহম্মদ হাসান জাইয়াতের তারিখুল আদাবুল আরবি কিতাব থেকে। বইয়ের 219 পাতা খুললেই আমরা দেখতে পাবো প্রথমেই মুতানাব্বির চ্যাপ্টারের শিউর বলে যে পয়েন্টটা রয়েছে তার আন্ডারে দেওয়া রয়েছে, প্রথম লাইনেই হাইলাইট করা আছে আল মুতানাব্বি শাইরু শুয়ার ওয়াইল মাআনি ওয়াফাকা বাইনা শিউরি ওয়াল ফালসাফা। হুবহু কোনো রকম বিন্দুমাত্র চেঞ্জিং নেই, এটাকেই তুলে দেওয়া হয়েছে প্রশ্নে, হুয়া শাইরু শুয়ার ওয়াইল মাআনি ওয়াফাকা বাইনা শিউরি ওয়াল ফালসাফা। এটাই তাহলে আমরা বুঝতে পারছি যে, এবং এখানে কোনো সন্দেহ নাই যে যিনি এই প্রশ্নটি সিলেক্ট করেছেন তিনি আহমদ হাসান জাইয়াতের বই থেকে এই প্রশ্নটিকে নিয়েছেন। এবারে আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে। আমাদের পরবর্তী প্রশ্ন এখানেও একটি উদ্ধৃতি দেওয়া রয়েছে, বলা হচ্ছে আদ্রাকা জারিরান, তিনি এই চারজন কবির মধ্যে কোনো একজন আদ্রাকা জারিরান জারিরের যুগ প্রাপ্ত হয়েছিলেন, ওয়া হাজাহু এবং তাকে হিজাও করেন, অর্থাৎ তাকে নির্দেশ করে হিজামূলক ব্যঙ্গাত্মক কবিতা রচনা করেন, ওয়াকল, আর এক্ষেত্রে তিনি বলেছিলেন, কি বলেছিলেন, যে হাজাউতু জারিরান, যে আমি জারিরকে নিয়ে হিজামূলক কবিতা রচনা করেছিলাম, ফাস্তাস করানি, কিন্তু সে আমাকে ছোট মনে করলো, খাটো মনে করলো, বাচ্চা ছেলে মনে করলো, ওয়া আরজা আননি, যার ফলে অন্য মনস্ক হয়ে রইল, যে এ বাচ্চা ছেলে আমাকে কুৎসা করলো তো কী হলো, তার দিকে কোনো গুরুত্ব দেয়নি। কলাহু, এই কথাটি কে বলেছেন, আখতাল ফরাজদাক ইবনু রুমি বাশার বিন বুর্দ, কোন কবি যে জারিরকে নিয়ে হিজা করেছিলেন এবং জারির তাকে কোনো গুরুত্বই দেয়নি, কী হবে এর উত্তর? এর উত্তর হবে অপশান ডি, বাশার বিন বুর্দ। এই প্রশ্নটি কোন বই থেকে নেওয়া হয়েছিল সেটাও আমরা দেখে নেব। পূর্বের মতোই এই প্রশ্নটিও নেওয়া হয়েছে আহমদ হাসান জাইয়াতের তারিখুল আদাবিল আরবি থেকে। বইটির 193 নম্বর পাতা খুললে আমরা দেখতে পাব শিউরুহু দেওয়া রয়েছে, বাশার বিন বুর্দের ইউনিট খুললে দেখতে পাব কী দেওয়া রয়েছে। এখানে হাইলাইট করা আছে আদ্রাকা জারিরান ওয়া হাজাহু ওয়া কাল হাজাউতু জারিরান ফাস্তাস গরানি ওয়া আরজা আননি, এখানেও হুবহু তুলে দেওয়া হয়েছে, কোনো পরিবর্তন নেই, এটা নিশ্চিত যে যিনি প্রশ্নটি সিলেক্ট করেছেন উনি এই বই থেকেই প্রশ্নটিকে নিয়েছেন। তাহলে আমরা নেটের প্রিপারেশনের ক্ষেত্রে আহমদ হাসান জাইয়াতের এই বইটি কতটা গুরুত্বপূর্ণ তা অনুধাবন করতে পারছি। যারা হয়তো বইটি অধ্যয়ন করতে পারবেন না, হয়তো অনেকের কাছে কঠিন হতে পারে, কেননা বইটির ভাষা খুব একটা সহজ বলা যাবে না, তো তাদের জন্য তাদেরকে অনুরোধ করব আবার পুনরায় যে তারা যেন এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকে, কেননা এসব বই থেকেই গুরুত্বপূর্ণ এরকম বিভিন্ন গুরুত্বপূর্ণ উদ্ধৃতি, গুরুত্বপূর্ণ বাক্য, তথ্যগুলোকে তুলে ধরা হবে প্রশ্নের আকারে কীভাবে আসতে পারে সেগুলো আমরা এখান থেকে সব অর্থ মমার্থ ব্যাখ্যা সহ জেনে যেতে পারবো। এবারে আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে। এখানে আমরা যে প্রশ্নটি দেখতে পাচ্ছি খুব নতুন স্টাইলের একটি প্রশ্ন, ইতিপূর্বে এরকম প্রশ্ন কখনোই নেটে দেখা যায়নি, নেটের ইতিহাসে, নেট অ্যারাবিকের ইতিহাসে এটি প্রথম এরকম প্রশ্ন, ঠিক যেন পেপার ওয়ান জেনারেল পেপারের স্টাইলে। এখানে দুটি স্টেটমেন্ট দেওয়া রয়েছে এবং তাকে বেস করে প্রশ্ন করা হয়েছে। প্রথম স্টেটমেন্টে বলা হচ্ছে মা রাআইতু আহাদান আ'লামা বিল লুগাতি মিন আবি নুয়াস কলাহু ইবনু কুতাইবা, এখানে বলা হচ্ছে যে ইবনু কুতাইবা বলেছেন, কি বলেছেন, মা রাআইতু আহাদান, আমি কাউকে দেখিনি, আ'লামা বিল লুগাহ, যার ভাষা জ্ঞান রয়েছে, ভাষা জ্ঞানের ব্যাপারে তিনি খুবই দক্ষ, খুবই গভীর জ্ঞানের অধিকারী,
কারচে মিন আবি নুয়াস, অর্থাৎ তিনি বলছেন ইবনু কুতাইবা নাকি বলেছেন যে আবু নুয়াসের চাইতে লোগাহ এই বিষয়ে জ্ঞানী কাউকে আমি দেখিনি। এটা স্টেটমেন্ট ওয়ান। এবার স্টেটমেন্ট টুয়ে বলা হচ্ছে মা রাআইতু আহাদান আ'লামা বিল লুগাতি মিন আবি নুয়াস ক্বালাহু জাহিজ, একই উদ্ধৃতি এটি বলেছেন আল জাহিজ। এটিরও অর্থ ওই একই, একটাই উদ্ধৃতি। এটি কি ইবনু কুতাইবা বলেছেন নাকি আল জাহিজ বলেছেন, এটাই এখানে প্রশ্ন করা হয়েছে। যদি এটা আমাদের জানা থাকে যে কে বলেছিলেন, তাহলে খুব সহজেই আমরা এর উত্তর দিতে পারব। কারণ অপশানে বলা হচ্ছে যে বোথ স্টেটমেন্ট আর ট্রু, যে দুটাই সঠিক। এটা ইবনু কুতাইবাও মন্তব্য করেছেন, জাহিজও বলেছেন এমনটা। অপশান বিয়ে বলা হচ্ছে যে বোথ আর ফলস, যে দুটাই ভুল। অপশান সিয়ে বলা হচ্ছে যে স্টেটমেন্ট ওয়ান ইজ কারেক্ট, অর্থাৎ এটা ইবনু কুতাইবা বলেছেন, স্টেটমেন্ট টু ফলস, জাহিজ বলেননি। অপশান ডিয়ে বলা হচ্ছে যে স্টেটমেন্ট ওয়ান ইজ ইনকারেক্ট, এটা ভুল আর এটা ঠিক। অর্থাৎ এই মন্তব্যটি ইবনু কুতাইবার নয়, বরং এটি হচ্ছে জাহিজের মন্তব্য। আসলেই কি তা? যদি তাই হয় তাহলে অপশান ডি উত্তর, এবং আসলেই তাই, এর উত্তর হবে অপশান ডি। কেননা এই মন্তব্যটি আবু নুয়াসের ব্যাপারে করেছেন আল জাহিজ। আল জাহিজ বলেছেন আল জাহিজের দৃষ্টিতে আবু নুয়াসের চাইতে আলামু বিল লোগাহ, লোগা ভাষা জ্ঞান কারো বেশি ছিল না। কার দৃষ্টিতে? জাহিজের দৃষ্টিতে। জাহিজ এরকম মন্তব্য করেছেন। এই প্রশ্নটিও নেওয়া হয়েছে আহমদ হাসান জাইয়াদের বই থেকে, এবং আমরা যদি জুরজি জাইদানের তারিখ ও আদাবিল লুগাতিল আরবিয়া কিতাবটি খুলি তাহলেও সেখানেও এটি পেয়ে যাব আমরা। আহমদ হাসান জাইয়াতের বই থেকে এটি মানজিলাতুহু ফি শুয়ের, আবু নুয়াসের কাব্যচর্চায় কীরকম মঞ্জিলা ছিল তার ব্যাপারে এই পয়েন্ট হাইলাইট করা আছে। কওলা ফিহি আল জাহিজ, জাহিজ বলেছিলেন, কি বলেছিলেন, মা রাআইতু আহাদান কানা আ'লামা বিল লুগাতি আবু নুয়াস মিন আবি নুয়াস। এটি আমরা জুরজি জাইদানের তারিখু আদাবিল লুগাতিল আরবিয়া বইটিতেও পেয়ে যাব। এই বইয়ের দ্বিতীয় ভলিউম আল জুজ ওস্তানি এর 61 পেজ 61 পাতা যদি আমরা খুলি তাহলে দেখতে পাবো এখানে কোথায় এই যে দেওয়া আছে, হাত্তা কলা ফিহি আল জাহিজ মা রাআইতু রাজুলান আ'লামা বিল লুগাতি মিন আবি নুয়াস। এই উদ্ধৃতিটি খুবই গুরুত্বপূর্ণ, কেননা নেটে এটিকে বারবার রিপিট করা হয়েছে, বিভিন্নভাবে রিপিট করা হয়েছে, যে সরাসরি এটি তুলে দিয়ে জিজ্ঞেস করা হয়েছে যে এটি কে বলেছিলেন আবু নুয়াসের ব্যাপারে, সেক্ষেত্রে জাহিজ উত্তর। আবার কখনো জিজ্ঞেস করা হয়েছে যে জাহিজ এই মন্তব্যটি কার ব্যাপারে করেছেন, এখানে আবু নুয়াস নামটিকে লোপ করা থাকতো, ড্যাশ দেওয়া থাকতো, সেক্ষেত্রে আবু নুয়াস অপশান থেকে চুজ করতে হতো। তো খুবই গুরুত্বপূর্ণ তথ্য এটি, বিভিন্নভাবে এই প্রশ্নটি করা হতে পারে। আমাদেরকে জাস্ট তথ্যটি জেনে রাখতে হবে যে এই মন্তব্যটি আবু নুয়াসের ব্যাপারে জাহিজ করেছেন। এবারে আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে। পরবর্তী যে প্রশ্নটি ইউনিট ওয়ান থেকে করা হয়েছিল সেটি হচ্ছে আশআরু শুআরা আল মুআল্লাকাত হুম সালাসা, মুআল্লাকা কবিগোষ্ঠীর মধ্যে তিনজন খুব বিখ্যাত কবি, ওয়াকাদ আজমাউ তাকরিবান আলা তাফজিলিহিম, অন্যান্য কবিদের মধ্যে এই তিনজনকে আসহাবুল লুগারা প্রাধান্য দিয়ে থাকেন। সেই তিনজন কে কে এখানে সেটাই জিজ্ঞেস করা হয়েছে। অপশান এতে দেওয়া রয়েছে ইমরাউল কায়েস আল আয়শা আন্তারা, ইমরাউল কায়েস তরাফা হুতাইয়া, নাবিগা ইমরাউল কায়েস আল আয়শা, নাকি ইমরাউল কায়েস জুহাইর আর নাবিগা। কী হবে এর উত্তর? এর উত্তর হবে অপশান ডি, ইমরাউল কায়েস একজন, জুহাইর একজন, নাবিগা একজন। অধিকাংশ ভাষাতাত্ত্বিক আরবি সাহিত্যের পণ্ডিতগণ ইমরাউল কায়েস, জুহাইর আর নাবিগাকে প্রথম ক্যাটাগরিতে রেখেছেন। শ্রেষ্ঠ কবিদের তালিকায় এই তিনজনকে আত-তাবাকাতুল উলা প্রথম সারিতে গণ্য করেছেন। এটি আমরা যে কোনো বইতেই পেতে পারি, যেমন যদি আমরা আহমদ হাসান জাইয়াতের তারিখুল আদাবিল আরবি বইটি খুলি, সেই বইয়ের 36 পাতা এখানে আমরা দেখতে পাচ্ছি।
এখানে কবিদের তবাকাত অনুযায়ী বিভাগ দেওয়া রয়েছে, তার মধ্যে প্রথমে বলা আছে যে ইমরাউল কায়েস জুহাইর ওয়ান নাবিগা হুম রিজালুত তবাকাতিল উলা, তারা হচ্ছে তবাকাতুল উলা ফার্স্ট ক্লাস কবি, এই তিনজনকে গণ্য করা হয়। এই প্রশ্নটিকেই ঘুরিয়ে দেওয়া হয়েছে যে সেই তিনজন কবি কে, ইমরাউল কায়েস জুহাইর আর নাবিগা, এখানে সেটাই রয়েছে যে ইমরাউল কায়েস জুহাইর নাবিগা এরা হচ্ছে তবাকাতুল উলা এর অন্তর্ভুক্ত। এবারে আমাদের পরবর্তী প্রশ্ন, ষষ্ঠ যে প্রশ্নটি এই ইউনিট থেকে করা হয়েছিল সেটি হচ্ছে, এখানেও একটি উদ্ধৃতি দেওয়া রয়েছে, كان لا يعازل في الكلام وكان يتجنب وحشي الشعر ولم يمدح احدا الا بما فيه, এখানে বলা হচ্ছে যে তিনি হচ্ছেন এমন একজন কবি যিনি তার কবিতা রচনায় কথাবার্তায় লা ইউয়াজিলু অতিশয়োক্তি করতেন না, অতিরঞ্জনের আশ্রয় নিতেন না, বাড়িয়ে কিছু বলতেন না ইত্যাদি, ওয়াকানা ইয়াতাজান্নাবু ওয়াহশিয়া শুয়ুর, এবং তিনি কুরুচিপূর্ণ কাব্য চর্চা করতেন না, ইমরাউল কায়েসের মতো কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করতেন না কাব্যচর্চায়, ওয়ালাম ইয়ামদাহ আহাদান ইল্লা বিমা ফিহ, এবং কোনো ব্যক্তিকে প্রশংসা করতেন কেবলমাত্র সেটাই বলে যা তার মধ্যে যেসব বৈশিষ্ট্য পাওয়া যেত, মুতানাব্বির মতো তিনি অতিরিক্ত অতিশয়োক্তি অতিরঞ্জনের আশ্রয় নিয়ে কাউকে প্রশংসা করতেন না। এই মন্তব্যটি ওমর বিন খাত্তাব কার ব্যাপারে করেছেন, মুতানাব্বির ব্যাপারে, হাসান বিন সাবিতের ব্যাপারে, নাকি আল মাআরির ব্যাপারে, নাকি জুহের বিন আবি সুলমার ব্যাপারে? আমাদের অনেকেরই জানা আছে এর উত্তর হবে অপশান ডি, জুহের বিন আবি সুলমা। এই প্রশ্নটি সম্ভবত আমাদের এই চ্যানেলের কোনো একটি ভিডিওতে তুলে ধরা হয়েছিল, আর আমরা যদি জুরজি জেইদানের তারিখ ও আদাবিল লুগাতিল আরবিয়া বইয়ের প্রথম খণ্ড, প্রথম খণ্ডের 98 পেজ যদি খুলি তাহলে দেখতে পাব সেখানে খুব ভালোভাবে এটি দেওয়া রয়েছে, লা ইউয়াজিলু ফিল কালাম ওয়া ইয়াতাজান্নাবু ওয়াহশিয়াহু ওয়াহশিয়াশুর ওয়া লা ইয়ামদা আহাদান ইল্লা বিমা ফিহ, এটিকেই তুলে দেওয়া হয়েছে, এটি এখানে রয়েছে, কানা লা ইউয়াজিলু ফিল কালাম ওয়া কানা ইয়াতাজান্নাবু ওয়াহশিয়াশুর ওয়া লা ইয়ামদা ওয়া লাম ইয়ামদা আহাদান ইল্লা বিমা ফিহ, এই মন্তব্যটি উমর বিন খাত্তাব করেছিলেন জুহাইর বিন আবি সুলমার ব্যাপারে। এখানে আমাদেরকে মন্তব্যটিও মনে রাখতে হবে, এর দ্বারা উদ্দেশ্য জুহাইর, এবং এ মন্তব্যটি করেছেন ওমর বিন খাত্তাব, এটাও আমাদেরকে মনে রাখতে হবে, কেননা এই প্রশ্নটি অন্যভাবে জিজ্ঞাসিত এর আগে হয়েছে। সপ্তম যে প্রশ্নটি এই ইউনিট থেকে করা হয়েছিল সেটি হল লাম ইয়াকতিফ বিশ্বয়ের, লাম ইয়াকতিফ বিশ্বয়েরি ফকত তলাবাল ফিকাহ ওয়া কানা আলিমান ফাকিহান আরিফান বিল আহকাম ওয়াল ফুতিয়া হুয়া, এখানে বলা হচ্ছে যে তিনি কেবল কাব্য চর্চা করেই থেমে যাননি, কবিতার ব্যাপারে তিনি জ্ঞানী ছিলেন না, ফাকাত তলাবাল ফিকহ, তিনি ফিকাহ শাস্ত্রের জ্ঞান অর্জন করেন, ওয়াকান আলিমান ফাকিহান, এবং বড় একজন বিদ্বান আলিম ফকিহ ছিলেন, আরিফান বিল আহকাম, শরীয়তের হুকুম আহকামের ব্যাপারে তিনি অভিজ্ঞ ছিলেন, ওয়াল ফুতিয়া ফতোয়ার ব্যাপারে অভিজ্ঞ ছিলেন, তিনি কে, আল হুতাইয়া আবু তাম্মাম আবু নুয়াস নাকি কাব বিন জুহাইর, কী হবে এর উত্তর? এই প্রশ্নটি ইতিপূর্বে নেটে কখনো জিজ্ঞেস করা হয়নি এবং এটি অন্যান্য প্রশ্নের চাইতে একটু জটিল বলা যায়, কেননা এটি একটি খুব গভীর থেকে প্রশ্ন। এর উত্তর হবে অপশান সি আবু নুয়াস, এই প্রশ্নটি খুব গভীর থেকে নেওয়া হয়েছে, বলতে খুব গভীর প্রশ্ন বলতে আহমদ হাসান জাইয়াদ বা জুরজি জাইদানের বইয়ের গণ্ডি ছাড়িয়ে শাওকি দায়েফের বই থেকে এই প্রশ্নটি নেওয়া হয়েছে, শাওকি দায়েফের তারিখুল আদাবিল আরবি এর তৃতীয় ভলিউম খুললে আমরা দেখতে পাব আবু নুয়াসের অধ্যায় রয়েছে, লাম ইয়াকতিফ বিশ্বয়ের ওয়াল লোগা ফকত তলাবাল ফিকহা والتفسير والحديث حتى قالوا انه كان عالما فقيها انه كان عالما فقيها عارفا بالاحكام والفتيا এই পর্যন্ত, তবে পুরো অংশটি তুলে দেওয়া হয়নি, এখানে বিশ্বয়ের ফকত তলাব আল ফিকা তারপর ডট 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 দেওয়া হয়েছিল, প্রশ্ন তো ঠিক একইভাবে দেওয়া হয়েছে ফিকাহ থেকে নিয়ে কানা আলিমান ফাকিহান আবার এখানে চলে আসা হয়েছিল,
দেখুন প্রশ্নটি তো এভাবে তুলে ধরা হয়েছে এবং হুবহু এভাবেই নেটে এসেছিল, লাম ইয়াকতিফ বিশ্বর ফকত তলাবাল ফিকহা ডট 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 দিয়ে এভাবে, তারপরে ওয়াকানা আলিমান ফকিহান আরিফান বিল আহকাম ওয়াল ফুতিয়া, অর্থাৎ এখানে আরও কিছু অংশ আছে, কী অংশ সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওয়াত্তাফসির ওয়াল হাদিস এ ব্যাপারেও তিনি অভিজ্ঞ ছিলেন, হাত্তা ক্বালু ইন্নাহু কানা আলিমান ফকিহান আরিফান বিল আহকাম ওয়াল ফুতিয়া। কার ব্যাপারে এই মন্তব্যটি, কে ছিলেন এমন বৈশিষ্ট্য সম্পন্ন, তিনি হলেন আবু নুয়াস। অষ্টম যে প্রশ্নটি এই ইউনিট থেকে করা হয়েছিল সেটি হল কানা ইয়াশরাবুল খামারা ওয়ালা ইউজিদুন নাজমা ইল্লা ইজা শারিবা, যে তিনি খামার মদ পান করতেন, ওয়ালা ইউজিদুন নাজমা এবং খুব ভালো কবিতা রচনা করতে পারতেন না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না ইল্লা ইজা শারিবা, মদ পান করেছেন, অর্থাৎ তিনি মাতাল অবস্থায় ভালো কবিতা রচনা করতে পারতেন। তিনি কে, আখতাল আবু নুয়াস ইমরাউল কায়েস নাকি বাশার বিন বুর্দ? এখানে আখতাল আবু নুয়াস ইমরাউল কায়েস বাশার প্রত্যেককেই মদ পানে খুব পটু ছিলেন, তাদের মধ্যে আবু নুয়াস তো শাইরুল খামরিয়াতি বলা হয়, সেক্ষেত্রে আমাদের মনে হতে পারে যে আবু নুয়াসই উত্তর, কিন্তু না, এর উত্তর হবে আখতাল। আখতালের ব্যাপারে এমন মন্তব্য করা হয়েছে এবং তিনি যতক্ষণ না মদ পান করতেন খুব ভালো কবিতা রচনা করতে পারতেন না। এর রেফারেন্স কি? এর রেফারেন্স হচ্ছে জুরজি জাইদানের তারিখু আদাবিল লুগাতিল আরবিয়া ভলিউম একের আখতালের চ্যাপ্টার খুলে আমরা দেখতে পাবো, স্পষ্টভাবে দেওয়া আছে কানা কানাল আখতাল ইয়াশরাবুল খামারা ওয়ালা ইউজিদুন নাজমা ইল্লা ইজা শারিবা, হুবহু এটিকে তুলে দেওয়া হয়েছে, আখতাল নামটিকে হজফ করে অপশানে দেওয়া হয়েছে কানাল আখতাল ইয়াশরাবুল খামারা ওয়ালা ইউজিদুন নাজমা ইল্লা ইজা শারিবা। এটি হচ্ছে জুরজি জাইদানের তারিখ ও আদাবিল লুগাতিল আরবিয়া। আমরা এই বইগুলো যাদের কাছে হার্ড কপি আছে খুব ভালো, যাদের কাছে নেই হয়তো, যাদের যাদের আগ্রহ রয়েছে যে অধ্যয়ন করব, যারা অধ্যয়ন করতে পারে আরবি মাসে হয়তো দক্ষতা রয়েছে পড়ার মতো, তারা এগুলো বই ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিতে পারেন, পিডিএফ পিডিএফ থেকে পড়তে পারেন, প্রিন্ট আউট করে নিতে পারেন। আমাদের এখানে ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেওয়া হবে পিডিএফের, অথবা যেখান থেকে হয়তো ডাউনলোড করা যাবে যেখানে পাওয়া যাবে তার, অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানেও দিয়ে দেওয়া হতে পারে, অবশ্যই দিয়ে দেওয়া হবে, সেখান থেকে কালেক্ট করে আপনারা ডাউনলোড করে নিতে পারেন, প্রিন্ট করতে পারেন, পড়তে পারেন। আর যারা হয়তো পড়তে অক্ষম তারা চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন, সেই সমস্ত বই থেকে এখানে প্রশ্ন তুলে ধরা হবে। সর্বশেষ যে প্রশ্নটি, নবম যে প্রশ্নটি এই ইউনিট থেকে করা হয়েছিল সেটি হলো, এখানেও একটি উদ্ধৃতি দেওয়া রয়েছে, আন্তা আশাউন নাস ওয়া আশাদ্দুহুম ফকল, এখানে বলা হচ্ছে যে এদের মধ্যে কোনো একজন কবিকে উদ্দেশ্য করে বলা হচ্ছে আন্তা আশাউন নাস, তুমি হচ্ছ মানুষের মধ্যে সর্বাধিক সাহসী ব্যক্তি, ওয়া আশাদ্দুহুম এবং খুব আশাদ্দু শাদিদ আদমি যাকে বলা হয়। ফকল, অতপর তিনি জবাবে বলেন লা, না আমি এমনটা নয়। কলা ফাবিমা যা শাআলাকা যালিকা, তাহলে যদি তুমি এমন না হও তাহলে তোমার ক্ষেত্রে এরকম কেন বলা হয়, কেন এরকম ঘটনা ছড়িয়েছে এরকম কথা। কল, তিনি উত্তরে বললেন কুন্তু অকদিমু ইজা রাআইতুল ইকদাম, যে আমি আক্রমণ করতাম, ঝুঁকি নিতাম, উদ্যোগ নিতাম, ঝাঁপিয়ে পড়তাম বা সামনে পা বাড়াতাম যখন দেখতাম যে আল ইকদাম, সামনে পা বাড়ানোটাই আমার জন্য বেটার। তারপর বলা হচ্ছে ওয়া ওহজিমু ইজা রাআইতুল ইহজাম, ওহজিমু অর্থাৎ আমি পিছিয়ে আসতাম, বিরত থাকতাম, নিবৃত থাকতাম যখন দেখতাম যে ইহজাম, বিরত থাকাটাই আমার জন্য বেটার, ঝুঁকি না নেওয়াটাই আমার জন্য বেটার, তাহলে সেক্ষেত্রে সেটাই করতাম। ওয়ালা আদখুলু মাউজিআন, যে কোনো জায়গায় আমি প্রবেশ করতাম না, ইল্লা আরওয়ালি মিনহু মাখরাজা, যে কোথাও প্রবেশ করার পূর্বে সেখান থেকে বের হওয়ার উপায়, বের হওয়ার পথ আমি আগেই পরিকল্পনা করে নিতাম, তারপরেই সেখানে প্রবেশ করতাম। কিলাফি, এই পুরো বিষয়টি কার ব্যাপারে বলা হয়ে থাকে? তাব্বাত শররান ইমরাউল কায়েস আমর বিন কুলসুম আন্তরা বিন সাদ্দাদ, এর উত্তর হবে অপশান ডি আন্তরা বিন সাদ্দাদ। এটিও আহম্মদ হাসান জাইয়াতের তারিখুল আদাবিল আরবি
বইটি থেকে নেওয়া হয়েছে, এখানে হাইলাইট করা রয়েছে এবং হুবহু এটিকে তুলে ধরা হয়েছিল। আন্তা আশজাউন নাস ওয়া আশাদ্দুহুম ফাকাল ফাকাল লাহু লা কালা ফাবিমা যা শাআলাকা হাজা ফিন্নাস, মানুষের মধ্যে তাহলে এরকম কথা কেন বলা হয় থাকে তোমার ব্যাপারে? কালা, সে বলল, কুনতু উকদিমু ইজা রাআইতুল ইকদামা আজমান ওয়া উহজিমু ইজা রাআইতুল হিজামা হাজমান। এখানে শুধু এই শব্দটি আর এই শব্দটি অতিরিক্ত না দিলেও অর্থ প্রকাশ করা যাবে, তাই এগুলোকে প্রশ্নে দেওয়া হয়নি। ওয়ালা আদুকুলু মাউজি আন লা আরালি মিনহু মখরাজান, প্রায় পুরোটাকেই প্রশ্নে তুলে দেওয়া হয়েছিল। এবং এটি হচ্ছে আন্তরা বিন সাদ্দাদের ইউনিট, আন্তরা বিন সাদ্দাদের চ্যাপ্টার খুললেই 46 পাতায় আমরা এটি দেখতে পাব। তো এই ছিল টোটাল 9টি প্রশ্ন, যেটি ইউনিট 1 থেকে করা হয়েছিল। 10টি ইউনিট রয়েছে, প্রত্যেকটি ইউনিট থেকে 9টি, 10টি, কোথাও 11টি, এরকম হয়ে থাকে প্রশ্ন করা হয়ে থাকে। ইউনিট 1 থেকে এবারে 9টি প্রশ্ন এসেছিল, যে প্রশ্নগুলো আমরা আলোচনা করলাম এবং কোনগুলো কোথা থেকে এসেছিলো তাও আমরা দেখলাম। এবং এ থেকে আমরা বুঝতে পারলাম যে ইউনিট 1-এর ক্ষেত্রে বিশেষত জাহেলি যুগ, ইসলামী যুগ, আব্বাসি যুগ, উমাইয়া যুগ, উমাইয়া আব্বাসি যুগ, এসব যুগের জন্য, এসব যুগের কবি, লেখক, খাতিবদের জন্য এবং সাহিত্যে, আরবি সাহিত্যে তাদের অবদান, এসব ব্যাপারে জানার জন্য আমাদেরকে প্রথমত অধ্যয়ন করতে হবে জুরজি জাইদান ও আহম্মদ হাসান জাইয়াতের লেখা আরবি সাহিত্যের ইতিহাস, এই সংক্রান্ত পুস্তক দুটি। যাদের কাছে পুস্তক আছে এবং যারা হয়তো পড়তে পারবেন, সেখান থেকে পড়ে অধ্যয়ন করে বুঝতে পারবেন, তারা অবশ্যই সেই বই দুটি পড়বেন, এটা পরামর্শ দেব প্রথমত। তারপরেও, পড়ার পরেও তাদেরকে আরও পরামর্শ দেব যে অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন, কেননা সেখান থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ কোটেশান, এরকম বিভিন্ন প্রশ্ন তুলে ধরা হবে, পর্যাপ্ত সংখ্যক ইনশাআল্লাহ ধাপে ধাপে তুলে ধরা হবে, সেগুলো বইতে পাঠ করার পর আবার ভিডিওতে দেখলে রিভিশনের কাজ করবে এবং অবশ্যই সেক্ষেত্রে অতিরিক্ত বেনিফিট পাওয়া যাবে। আর যারা হয়তো সে সমস্ত বই অধ্যয়ন করতে অক্ষম বা কিছুটা হলে সক্ষম, তাদের জন্য এটা আবশ্যক যে তারা এরকম চ্যানেলের সঙ্গে যুক্ত থাকে, যেখানে হয়তো সেসব বই থেকে প্রশ্নগুলো দেওয়া হয়ে থাকে, বোঝানো হয়ে থাকে ইত্যাদি। তো যাই হোক, যারা আপনাদের মূল্যবান সময় ব্যয় করে ভিডিওটি দেখলেন, চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের ফিডব্যাক কামনা করব। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালাম। খুব শীঘ্রই পরবর্তী ইউনিটগুলোর থেকেও যেসব প্রশ্ন করা হয়েছে গত নেটে, নেট জুন 2020-তে, প্রত্যেকটা ইউনিট থেকে এরকম ভিডিও তৈরি করা হবে। PYQ আলোচনা করার পরে এবার আমরা এরকম বিভিন্ন পুস্তক থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ইউনিট বাই ইউনিট নিয়ে আসব। ঠিক আছে, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এই পর্যন্তই, আসসালাম।